আমাদের দেশে তো এরকম অনেক নেতারে দেখছি গো, এক নেতা মঞ্চে দাঁড়ায় বলতেছে ভাইরা আমার মনে না তো গত নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, এজন্য আমি গর্ভবতী। আজকে আবার মঞ্চ সভাপতি প্রধান অতিথি বানাইছেন, এজন্য আবার দ্বিতীয়বার গর্ভবতী। এক মঞ্চে নেতা কয়বার গর্ভবতী হয়েছে, তার মানে উনি বলবে গর্ভবোধ করি, সেটাকে সন্ধি বিচ্ছেদ করে কইছে আমি গর্ভবতী। কেন জোরে না হুজুরুল্লাহ দিবেন, নেতার শিক্ষার দৌড় কত। আরেকজন নেতা বলছে ভাইরা আমার মনে না তোমার, এই রংপুর বিভাগের সেই নেতা আমি নাম বলবো না, বলেছে যদি আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন আগামী নির্বাচনে, যদি আমি জিততে পারি নির্বাচিত হতে পারি, আমি ডিগ্রি কলেজ কে ইন্টারমিডিয়েট কলেজ বানায় দেব। আপনারা বলেন ডিগ্রি বড় না ইন্টারমিডিয়েট বড়? উনি মনে করছে ইন্টারমিডিয়েট বানান বড়, তো সম্ভবত ইন্টারমিডিয়েটই সবচেয়ে বড়। এতই শিক্ষার দৌড় নেতা, এই সব নেতার খেতা আমাদের সমাজে আছে না নাই? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ দেয় একত্ব, গম সুরিতে পাকা ভক্ত, গাঁজা ছাড়ে না পাশক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই সন্তুষ্ট। তবে আমাদের যুবকরা আজকে গান বাজনার প্রতি, আগেও বলেছি এখনো বলছি, তারা বেশি আকর্ষিত হয়েছে ঠিক না ভাই? এই রাত্রে যদি এখানে চান্দা না দিয়া, নিচে সামানা না দিয়ে যদি বসতে দেওয়া হতো আর চলচ্চিত্র জগতের কাউকে এখানে দাঁড় করানো হতো, ওদের আকর্ষণ বেশি হতো না কম হতো? যুবকদেরকে বলি তোমাদের লক্ষণটা কিন্তু খুব বেশি ভালো না, ঠিক না? ঠিক না? আমি যখন কোনো যুবককে বলি যুবক রে একটু নামাজ পড়ো বাবা, যুবক বলবে হুজুর এত তাড়াতাড়ি বুড়া বানাবেন? বুড়া বানানো মানে নামাজ পড়লে কি মানুষ বুড়া হয় নাকি? কথা কর নাকি, নামাজ পড়লে মানুষের ভিতরে স্মার্টনেস পয়দা করে দেন কে? সুবহানাল্লাহ। কো অনেক যুবককে বলেছি ভাই যুবক একটু দাড়ি রাখো রে, কয় হুজুর এত তাড়াতাড়ি এরকম ভাই ভাগ্যুষে দাড়ি রাখাবেন, আর মেয়েরা তো আমার পছন্দ করবেন, লাইক করবেন না। তো আমি তখন যুবকরে বললাম দাড়ি রেখে যদি বিয়ে করো পরীক্ষিত বউ পাওয়া কথা কর, আর যদি বউ নিয়ে আসার পরে দাড়ি রাখো তোমাকে তালাক দিয়া ডিভোর্স দিয়ে কোন মুহূর্তে বউ চলে গেছে তুমি খেয়াল পাবে না। এই যে ক্রিকেটার নাসির আর একজনের বউ নিয়ে গেছে না, এই যে দুবুকরা জানে গেছে না যায়নি কোন, কিন্তু যার বউ নিয়ে গেছে সে এখন কান্দিছে কিনা, কান্নাকাটি করতেছে কিনা, না আগে থেকে কেয়ার নাই নাই তো, ঠিক না? ঠিক কো, যেমন জাতের স্বামী তেমন জাতের বউ। কথা বলেন লিল খাবিসিনা আল খাবিসাতু লিল খাবিসিন আত তাইয়িবাতু লিত তাইয়িবিন। কোরআনে কারীমে সূরা নূরের আল্লাহ পাক বলেছেন ভালো পুরুষের জন্য ভালো বউয়ের ব্যবস্থা করবেন কে, আবার খারাপ পুরুষের জন্য খারাপ বউয়ের ব্যবস্থা করবেন কে? কাজী তোমরা ভালো হও, যুবক তুমি দাঁড়িয়ে রাখো। কয় না হুজুর আর একটু দেরি হবে। আচ্ছা দেরি হলো, তারপর আরেকজনকে বললাম এখন একটু নামাজ কালাম পড়ো, কে হুজুর একটু বিয়ে শাদি করি। বিয়ে শাদি হয়ে গেল বাবা যুবক, এখন একটু নামাজ কালাম পড়ো, কয় যে হুজুর একটু বাচ্চা কাচ্চা হোক। বাচ্চা কাচ্চা হয়ে গেল, কয় হুজুর এক লেগে একটু সাইজ টাইজ করে নিয়ে তারপরে মসজিদে ঢুকবো, জীবন সিল্লাই যাবো, পিটায়াও কেউ বার করতে পারবে না। এরকম যুবক আসে না, ও খালি সময় গড়ায় সময় গড়ায়। তখন আমার একটা কথা মনে পড়ে যায়, সেটা হলো অনেকদিন আগে একটা ইন্সপেক্টর একটা স্কুল ভিজিট করতে আসতেছিল। আগেই ইন্সপেক্টর সাহেব ভিজিটরকে কি বলে হেডমাস্টারকে বলে দিয়েছে আপনার স্কুলের পরিবেশটা সুন্দর করে ঠিকঠাক রাখবেন। হেডমাস্টার বলছে কোনো সমস্যা নাই, আপনি আসেন, স্কুলে কোনো অসঙ্গতি ফিল করবেন না। মারহাবা। তো হেডমাস্টার সাহেব সব শিক্ষকদের নিয়ে বসছে, ছাত্রদের নিয়ে বসছে, একদিনের জন্য আজ থেকে অনেকদিন আগের ঘটনা। তো হেডমাস্টারও পাঞ্জাবি পরে লুঙ্গি পরে, সব শিক্ষকরা পাঞ্জাবি পরে লুঙ্গি পরে, কিন্তু পাঞ্জাবি আর লুঙ্গি এটা কি স্কুলের পরিবেশের সাথে বর্তমানে মানায়? অন্তত পায়জামা তো থাকা লাগবে ঠিক কিনা? হেডমাস্টার বলেন আপনারা সবাই একটু একদিনের জন্য পাঞ্জাবিও পরবেন পায়জামাও পরবেন। সব শিক্ষক মেনে নিয়েছে, ছাত্ররা মেনে নিয়েছে, কিন্তু এক বুড়া শিক্ষক বয়স আছে মাত্র চাকরির দুই মাস, কয় মাস, সে বলতেছে বাবা আব্দুল্লাহ হেডমাস্টার দুই মাসের জন্য তুই আর আমাকে ওই কাতরার মধ্যে ঢুকোস না বস। মানে পায়জামা দেখতে তো ঢিগির কাতরার মতো মনে হয় না? তো বলছে চাচা এত ভয় কেন? কয় বাবা ওগুলো সব রশি মশি আছে, এগুলো দড়ি টড়ি যদি প্যাঁচ লাগে পায়খানা প্রস্রাব লাগলে বেকায়দা।
ঠিক না বেটি? তাহলে না চাচা সমস্যা হবে না, একদিনের জন্য একটু পায়জামা পরতেই হবে। চাচা বলছে যখন এরকম করে, হেডমাস্টার বলতেছে আচ্ছা একদিনের জন্য আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। বলে বাবা যখন ছাড়বো না দেখি একদিনের জন্য কি করা যায়। ওই দিনে সবাই লুঙ্গি আর পাঞ্জাবি বাদ দিয়া পাঞ্জাবি আর পায়জামা পরে আসছে, কিন্তু ওই চাচা যার চাকরি আছে কয় মাস ও আবার লুঙ্গি পাটি। হেডমাস্টার বলছে চাচা পায়জামা কোথায়? কয় বাবা মাথা গরম করিস না, জায়গা মতো আছে। হেডমাস্টার বলতেছে পায়জামা তো থাকবে আপনার পায়ে, জায়গা মতো থাকলো কেমনে, কোথায় আছে? কয় ব্যাগে আছে। আচ্ছা পায়জামা কি ব্যাগে থাকবে? তাহলে এখন পরেন? কয় যে না আগে ভিজিটর আসুক, আগে ইন্সপেক্টর সাহেব আসুক, মনে হয় আসবে না, যদি আসে তখন আমি পায়জামা পরবো। ইতিমধ্যে ভিজিটর সাহেব ইন্সপেক্টর সাহেব হাজির, চাচা আপনি পায়জামা পরেন। কয় বাবা ভিজিটটা আগে শুরু হোক। কি শুরু হোক? ভিজিট শুরু হোক। ইতিমধ্যে সমস্ত শিক্ষকদেরকে বিভিন্ন রমে রমে বসায় দিয়েছে। হেডমাস্টার সাহেব টাইম টু টাইম খবর নিচ্ছে যে দেখে ওই চাচা এখনো পায়জামা পরেনি। চাচা ভিজিট শুরু হয়ে গেছে, ইন্সপেক্টর সাহেব ভিজিট করতেছেন, আপনি তাড়াতাড়ি পায়জামা পরেন। কয় বাবা আমার ঘরের আগের ঘরে যখন আসবে তখন কোর্স। আপনারা বলেন এই চাচার লক্ষণ ভালো না খারাপ? জনগণ লক্ষণ ভালো না খারাপ? ইতিমধ্যে ওনার রুমের আগের রুমে যখন আসছে হেডমাস্টার দৌড়ে যে দেখে এখনো পায়জামা পরেনি। চাচা আপনি পায়জামা পরেননি? কয় না বাবা এখনো পরেনি, কি হয়েছে? আপনার ঘরের আগের ঘরে আসছে, এখন আপনার ঘরে ঢুকবে ঢুকবে বাপ। বলে তাই বলে হ্যাঁ জোরে সরে ব্যাগ থেকে পায়জামা পরতে নিয়ে এক ঠ্যাঙের মধ্যে দুই ঠ্যাং ঢুকছে। এক ঠ্যাঙের মধ্যে কয় ঠ্যাং? আরো জোরে। এখন কায়দা না বেকায়দা সবাই বলে, পায়জামার সাথে যুদ্ধ চলতেছে। ইতিমধ্যে ইন্সপেক্টর আর ভিজিটর হাজির, উনি আর কি ভিজিট করবে, পায়জামার সাথে যুদ্ধ করা দেখতেই কাম ছাড়া। হেডমাস্টারকে বলতেছে এই চাচার মধ্যে কেন? কা আপনি না বলছেন? চাচা আমি আপনার ভিতর ঢুকছেন কেন? কয় বাবা হেডমাস্টার ঢুকেছে। ইন্সপেক্টর বলতেছে হেডমাস্টার সাহেব সবার জন্য কি সমান আইন? আমি ওনার কাগজপত্র ঘেটে ঘুটে দেখলাম, মাত্র দুই মাস চাকরি আছে, সেই বুড়া মানুষটাকে আপনার ভিতরে ঢুকাইছেন, কি একটা বেকায়দা, উনি এখন কেমনে বাড়াবে? চাচা আপনি যে যুদ্ধ করেছেন আমার সম্মানার্থে আমি খুশি হয়ে গেছি, আপনার কোনো সমস্যা নাই, আপনি বাড়ান। কয় বাবা তুমি তো ছেললে, পায়জামা তো সারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকে কি আপনাকে সবক দিতে চাচ্ছি, যে যুবককে বলি আজকে নামাজ ধরো, তুমি বলতে আর একটু দেরি করেন বিয়ে শাদী করি, বিয়ে হলো কয় বাচ্চা কাচ্চা হোক, বাচ্চা কাচ্চা হলো কয় এগুলোকে সাইজ করে নেই, এই সাইজ হতে হতে সময় গড়াতে 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 আজরাইল নামক মহান ইন্সপেক্টর আর ভিজিটর তোমার কাছে যখন এসে যাবে খপ করে তোমারে ধরে ফেলবে, তোমার কবরের এক ঠ্যাঙের মধ্যে দুই ঠ্যাং প্রবেশ করবে, হাজার বার তারা হাসরা করলে সেই ঠেঙার বাড়াবে না বাড়াবে না বাড়াবে না। সুতরাং আজকে সিদ্ধান্ত ফাইনাল, আগামীকাল সকাল থেকে কোরআন ধরব, আল্লাহর দাসত্ব গোলামি করব, আমরা আর কখনো নামাজ ছাড়ব না, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ রাসূলের সঠিক উম্মত হওয়ার জন্য আল্লাহর শ্রেষ্ঠ গোলাম হওয়ার জন্য যা প্রস্তুত আছেন দু হাত তুলে আবার আমাকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আমিন। হযরত ওমরের অপরাধ কয়টা? আরো জোরে, জোরে হলো না, সবাই বলেন। এক নম্বর অপরাধ কি? মহিলা বলতেছে ওমর আপনার এক নম্বর অপরাধ হলো, এটা আমার নিজের নফসকে অনুসরণ করে বলবো না, আমি কোরআনের দলিল দিয়ে বলবো। কোরআনে কারীম সূরাতুন নূর 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরাতুন নূর 27 নম্বর আয়াত শুনবেন না? তেলাওয়াত হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলবেন, পারবেন কিনা? জোরে বলেন আল্লাহু রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها. جرب الله أكبر أمر الله باك بلين إمان دارقون তোমার নিজের বাড়ি কিংবা ঘর ছাড়া অন্যের বাড়িতে অন্যের ঘরে প্রবেশ করতে হইলে ওই বাড়িওয়ালার ওই ঘরওয়ালার অনুমতি নিতে হবে, সালাম না দিয়া
অনুমতি না নিয়া ঘরের ভিতরে ঢোকার জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন কে? হে আমার, আমি গান গাই না কি করি? এই বাড়ির মালিক আমি, কুড়ি ঘরের মালিক আমি। এই রাত্রিতে আপনি আমার বাড়িতে ঢুকেছেন, একটা বার কি পারমিশন চাইছেন, অনুমতি নিয়েছেন? একটা বার কি আপনি আমাকে সালাম দিয়েছেন? আপনারা বলেন সালাম দিয়েছেন, উনি কি অনুমতি নিয়েছেন? আপনি কেন কোরআনের বিধান লঙ্ঘন করলেন? সঙ্গে সঙ্গে আমার বলতেছেন, মা আমার অবস্থা কি হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও, ও মা আমি তোমার কাছে ক্ষমা চাই। সঙ্গে সঙ্গে মহিলা বলতেছেন, আল্লাহর কোরআনের বিধান লঙ্ঘন হয়েছে, আল্লাহ যদি ক্ষমা করে দেয় আমার কোনো অবজেকশন থাকবে না। সুবহানাল্লাহ, জোরে কর। মহিলা কোরআনের দলিল দিয়ে কথা বলতেছে, তাতে কি বোঝা যায় মহিলা তিনের দুয়ের কিসের? খালি একের না, একের কোরআন, ঠিক না বেঠি? আমাদের দেশের মহিলারা কি এরকম কোরআন দিয়ে দলিল দিয়ে কথা বলতে পারে? আমাদের দেশের মহিলারা কোরআনকে হাদিস বানায়, হাদিসকে কোরআন বানায়, কথা কয় না? একজন বলছে বুখারী শরীফে আল্লাহ পাক বলছে, লাকুম দীনুকুম আলিয়ে দিন, অথচ এটা কোরআনের কি আয়া? উনি বুখারী শরীফ বানাই দিয়েছে, কথা কন না কেন? প্রিয় ভাইরা, আমাদের দেশে তো এরকম অনেক নেতারে দেখছি গো। এক নেতা মঞ্চে দাঁড়ায় বলতেছে, ভাইরা আমার মনে না তো গত নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, এজন্য আমি গর্ভবতী। আজকে আবার মঞ্চ সভাপতি প্রধান অতিথি বানাইছেন, এজন্য আবার দ্বিতীয়বার গর্ভবতী। এক মঞ্চে নেতা কয়বার গর্ভবতী হয়েছে? তার মানে উনি বলবে গর্ব বোধ করি, সেটাকে সন্ধি বিচ্ছেদ করে কইছে আমি গর্ভবতী। কেন জোরে নাউজুবিল্লাহ দিবেন না? নেতার শিক্ষার দৌড় কত! আরেকজন নেতা বলছে, ভাইরা আমার মনে না তোমার, এই রংপুর বিভাগের সেই নেতা, আমি নাম বলবো না, বলেছে যদি আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন আগামী নির্বাচনে, যদি আমি জিততে পারি, নির্বাচিত হতে পারি, আমি ডিগ্রি কলেজ কে ইন্টারমিডিয়েট কলেজ বানায় দেব। আপনারা বলেন ডিগ্রি বড় না ইন্টারমিডিয়েট বড়? উনি মনে করছে ইন্টারমিডিয়েট বানান বড়, তো সম্ভবত ইন্টারমিডিয়েটই সবচেয়ে বড়। এতই শিক্ষার দৌড় নেতা! এই সব নেতার খেতা আমাদের সমাজে আছে না নাই? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ দেয় একক্ত, গম সুরিতে পাকা ভক্ত, গাঁজা ছাড়ে না পাশক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই সন্তুষ্ট। তবে কাজীপুরে না, গোটা বাংলাদেশের সব জায়গায় কোরআনের মাহফিল যখন বন্ধ ছিল, কাজীপুরের মাটিতে তখন কোরআনের মাহফিল চলেছিল। আপনি ঠিক না বললে আমি বলবো, যখন মাহফিল হয় না আমি কাজীপুরের নদীর ওই পারি গিয়া নাটোয়ার পাড়া বলেন, সালাল চল বলেন, আশপাশে বলেন, এগুলোতে আমি মাহফিল করে এসেছি আলহামদুলিল্লাহ। কাজীপুরের মাটিতে কোরআনের কথা বলা যায় কি যায় না? আজকেও বলা যাচ্ছে কি যাচ্ছে না? এই মুহূর্তে আমার বগুড়া শহরে মাহফিল নাই, ওনারা বগুড়ায় যান আসেন দেখেন, একটা মাহফিল নাই, বগুড়ার সদরে নাই, শাহজাহানপুরে নাই, সেখানে আপনারা আড়াইশ মাহফিল করতে পাচ্ছেন। আমি মনে করি না কাজীপুরের মাটিতে এরকম কোন নেতা আছে, এরা সব আলেম বান্ধব, কোরআন এবং হাদিস সম্মত, জোরে বলি আমিন। আমি সুধারণা পোষণ করি, তাছাড়া কেন তারা কোরআনের মাহফিল ইন্তজাম করতে? অবশ্যই বাধা না দিয়ে পারমিশন দিয়ে দেয় আল্লাহ, তাদেরকে কোরআনের সুপারিশ নসিব করুন, জোরে বলি আমিন। ভাইরা কষ্ট পাচ্ছেন? বলেন তো অমরের অপরাধ কয়টা, তার ভিতরে কয়টা হলো? এক নম্বর, উনি অনুমতি না নিয়েই প্রবেশ করেছেন, এটা তার বড় অপরাধ, এটা কোরআনে কারিম ঘোষিত বিধানের সম্পূর্ণ কন্ট্রাডিক্ট, সম্পূর্ণ বিপরীত কাজ হয়েছে। এরকম অনুমতি পারমিশন অন্য বাড়িতে ঢুকতে হলে আমাদের নেয়ার দরকার আছে না নাই? আমাদের দেশের অবস্থা হালচাল তো এমন, উনি হয়েছে মেম্বার, তারপরে টেম্পার, পাইছে চেম্বার, জনগণের চরিত্রের হ্যাম্পার হয়ে গেছে তার আলসার, তারপরে ক্যান্সার, কথা কন না কেন? উনি মেম্বার হইছে আর কি, সলিমদ্দি কলিমদ্দি মার্কা মানুষের বাড়িতে ঢুকবে কোনো ব্যাপারই না। ওখানে যে দরজা ভিতর ঢুকে একবারে অন্তর মহলে ঢুকছে, ওর বউ বিটির চালান পাতি যা ছিল সব দেখে নিয়ে এখন গলা খাকর মারতেছে, সলিমদ্দি আসু, কথা কোন আসে না? এই শয়তান সবচেয়ে বড় শয়তান। তুমি যত বড় মেম্বার হও, তোমার এই পারমিশন নাই, অবশ্যই অনুমতিরে ঢুকতে হবে বিধানকার।
আমাদের উঁচু নিচু ব্যবধান দূর করেছে কেবলমাত্র ইসলাম, কেবলমাত্র আমার বিশ্ব নবী জড়িত। সুবহানাল্লাহ, ও কোন ইবাদাল্লাহ ইখওয়ানা, আল্লাহর বান্দা হিসেবে একে অপরের ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ, এর সবচেয়ে বড় ফায়দা হবে আপনি যদি একজন নিম্নমানের মানুষের বাড়িতে অনুমতি নিয়ে যান, আপনার বাড়িতে কেউ অনুমতি ছাড়া ঢুকতে পারিবে। সুবহানাল্লাহ, জোরে কর। আমরা ইনশাআল্লাহ আমলটা করব, তো এই আমলটা করতে পারবো। আপনারা বলবেন যে আমাদের কাজীপুর এলাকায় সব তীরের সাপরা দিয়ে দিয়ে বাড়ি, তো আঙ্গিনা সব ওই বাড়ি আর তীরা সব এক জায়গায়, এখানে কোনো প্রাচীর নাই, কিচ্ছু নাই, হুজুর তা আবার কি অনুমতি লাগবে? তারপরেও আপনাকে তার ঘরের সামনে যেতে হলেও অনুমতি নিতে হবে। বিধান কর, রাজি আছি মুসলমান? প্রশ্ন হতে পারে আপনাদের পক্ষ থেকে, হুজুর ওমরের মতো একজন মুসলমানকে আপনি এরকম অপরাধী সাব্যস্ত করলেন কোন যুক্তির ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে? প্রশ্ন হতে পারে কিনা? কথা বলছেন না যে পারে না প্রশ্ন হতে? আপনারা তো বলতে পারেন ওমরকে দোষী সাব্যস্ত করলেন, আপনি এর পিছনে যুক্তি কি আছে তাড়াতাড়ি দেখান। আমি এই মুহূর্তে যুক্তি সেটিং দিচ্ছি। আপনি মাহফিল শুনতে এসেছেন, আপনার বিবি এসেছে, মেয়ে এসেছে, ছেলে এসেছে, বাড়িতে কেউ নেই, বাইরে তালা দিয়ে আসছেন। এখন মাহফিল শেষ করে যখন সবাই গেছেন, দেখেন যে তালা বাইরে ঠিকই আছে, কিন্তু ভেতরে কে যেন ঘুটুর মুটুর করতেছে, বলেন তো কে ঢুকছে, কে ঢুকছে? তো এখন আপনি কি বাইরে থেকে বলবেন আইয়ুহাস সারেক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তোর ভাই তোর উপর শান্তি বর্ষিত হোক, একটু দরজা খুলে দে, বলবেন? বলবেন? বললে কি দরজা খুলে দেবে? এখন আপনার চ্যালেঞ্জটা কি হবে? অনুমতির কারবার নাই, সালাম দেওয়ার ব্যাপার নাই, আমার বাড়িতে চোর ঢুকেছে, অপরাধী ঢুকেছে, ওরে ধরাটাই হলো আমার জন্য চ্যালেঞ্জ। তাতে প্রাচীর টপকে হোক, যেভাবেই হোক না কেন, গোপনে হোক, যেভাবেই হোক না কেন, সলে বলে ওরে ধরতে হবে, শাস্তি দিতে হবে, ঠিক কিনা? হযরত ওমরের হাতে মদিনা এবং গোটা পৃথিবীর অর্ধেকটার শাসনকর্তার ভার ছিল, ওনার দায়িত্ব ছিল অপরাধীকে সাইজ করা। যেহেতু কোরআনের সূরা লোকমানের 6 নম্বর আয়াতের বিপরীতে মহিলা গান গায়, মহিলা অপরাধী নয়, সেই মহিলাকে ধরতে গেছেন। এখন যদি উনি অনুমতি নেন, এখন যদি পারমিশন নেন, এখন যদি সালাম দেন, মহিলা তো এভিডেন্স সহকারে ধরা যাবে না, সে তো গান বন্ধ করে দেবে। অথচ ইসলাম বলছে প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কোনো অভিযোগ গ্রহণ করা যাবে। তাহলে জোরে বলেন সুবহানাল্লাহ, আমার ওমর অপরাধ করেন নাই, মাফ করে দিয়েছেন কে? আলহামদুলিল্লাহ, জোরে বলেন। এইবার হযরত ওমর বলতেছেন, মা আমার দুই নম্বর অপরাধটা কি? তাড়াতাড়ি করে বলো। সঙ্গে সঙ্গে হযরত ওমরের সামনে ওই মহিলা বলতেছে, ওমর বিশ্ব নবীর একটা সুন্নত তরিকা যেটা কোরআন বিরোধী আর একটা কাজ আপনি করেছেন, কোরআনে কারীম সূরাতুল বাকারা 189 নম্বর আয়াতের সম্পূর্ণ বিপরীত কাজ করেছেন, সেটা কি? বলে সেটা হলো ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। এ পৃথিবীর মানুষ, যদি তোমরা কোন বাড়িতে ঢুকতে চাও, ওই বাড়ির সদর দরজা দিয়া, ওই বাড়ির মেইন গেট দিয়া তোমরা বাড়িতে ঢোকো। সুবহানাল্লাহ। আর ওমর ঢুকছেন কোন দিক দিয়া? জোরে করেন, প্রাচীর টপকায় ঢুকেছেন। তাহলে কোরআনের আয়াতের বিরোধী হলো কি হলো না? জবাব একটাই, ওনার হাতে রাষ্ট্রীয় পাওয়ার ছিল, উনি আসামি ধরতে গেছেন, ওনার জন্য ওই আইন লঙ্ঘন করার জন্য কোনো অপরাধ হবে না, ওনাকে যিনি মাফ করে দিবেন তার নাম কি? সুবহানাল্লাহ, জোরে বলেন। এইবার আসেন, তিন নম্বর অপরাধ কি শুনবেন নাকি মোনাজাত হবে? তিন নম্বর অপরাধ, হযরত ওমর বললেন, মা আমার তিন নম্বর অপরাধ কি? মহিলা বলতেছেন, ওমর আমি এখানে বসে গান গাই না কি করি, আমি এখানে বসে আমার বাড়িতে আমি যা ইচ্ছা তাই করি, কিন্তু আপনি এখানে গোয়েন্দাগিরি করলেন কেন? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 26 পারা সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন কত সুন্দর করে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। মুসলমান জবাব দেন, আজকের ওয়াজ হচ্ছে কোথা থেকে? সবাই বলবেন কোথা থেকে, আরো জোরে বলেন কোথা থেকে? কোরআনের ওয়াজ শুনতে আপনাদের কোনো অবজেকশন আছে?
আলোচনা চলবে না, বন্ধ হবে। সবাই মিলে হাত তুলে কোরআনের পক্ষে আবার সালাত দিয়ে আল্লাহকে দেখো, আল কোরআনের আলো সারা দুনিয়ায় জ্বলো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। তাকবীর, হাত নামান। এইবার হযরত ওমরের কয় নম্বর অপরাধ জোরে বলেন, কয় নম্বর? তিন নম্বর অপরাধ। আল্লাহ বললেন গোয়েন্দাগিরি করা যাবে না, একে অপরে কোনো গীবত করা যাবে না, আপনি কেন গোয়েন্দাগিরি করলেন? হযরত ওমর এইবার আবার কান্না শুরু করেছেন। আপনারা বলেন আমাদের দেশের অপরাধীকে ধরার জন্য গোয়েন্দা বাহিনী আছে না নাই? কত বলেন এই গোয়েন্দা বাহিনী আলহামদুলিল্লাহ খুবই শক্তিশালী, বিশ্বের অন্যান্য দেশকে তাক লাগায়া আমাদের দেশের পুলিশ বাহিনী যে যেখানে অপরাধ করছে না কেন, সে অপরাধের গোড়া উদ্ঘাটন করতে পারে আলহামদুলিল্লাহ। জোরে কম। আমি কয়েকদিন আগে এসপি সাহেবের কামরায় গিয়েছিলাম, বগুড়ার এসপি সাহেব বললেন হুজুর একটা কথা আপনাদের বলতে পারি, আল্লাহ পাক আমাদের কেমন যোগ্যতা দান করেছেন, যত বড় অপরাধী হোক অপরাধ যদি করে থাকে বাংলাদেশে আছে না বিদেশে আছে কোথায় আছে আমরা বেশি টাইম নেব না, আমাদেরকে এত সুন্দর একটা সুন্দর পদ্ধতি আল্লাহ শিক্ষা দান করেছেন, এর মাধ্যমে আসামিকে আমরা ধরবই ধরবো ইনশাআল্লাহ।